শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল প্রায় 6:30। তো বর আজকে ঘুম থেকে উঠে দেখো লেগে গেছে কাজে। তো বর মহাশয় এখানে করছে বিছানা গোছাচ্ছে, কারণ আমি চলে গেছি বাইরে কাজে, মানে রান্না করা, বাসন ধোয়া, রান্নাঘরের কাজ করা যাবতীয়। তো সেই জন্য বর আজকে বলছে যে তুমি তাড়াতাড়ি যাও, তোমার কাজ করো, আমার সময় নেই বেশি, আমি তোমার বিছানা গুছিয়ে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছো বর মহাশয় কীভাবে বিছানা গোছাচ্ছে, মনে হচ্ছে যুদ্ধ করছে। দেখো দেখো কীভাবে ব্ল্যাঙ্কেট কোথায় রেখেছে আর লেপ কোথায় রাখছে, বালিশ মাঝখানে রেখে দিয়েছে। আর আমি এদিকে হচ্ছে এক ঢিকি বাসন নিয়ে আসছি রান্নাঘরে, তো এগুলো এই মাত্র মেজে নিয়ে আসলাম। আর বর দেখো এই দেখো কী করছে, মানে যুদ্ধ করছে আর কি। তো যাই হোক, মোটামুটি করে ও গুছিয়েছে, বাকিটা আমি পরে গোছাবো। বিছানায় উপরে উঠে এইভাবে গোছাতে হয়, দেখে দাও, সবাই শিখে নাও তোমরা আমার বরের কাছ থেকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, যেভাবেই করুক তবুও যে করেছে, অনেকটা হেল্প করেছে, এটাই অনেক। অনেকে তো এটাই করে না, তো তার জন্য আমার বরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, আর এইভাবে ও বিছানাটা গুছিয়ে নিল। তারপরে এখানে ও প্রতিদিন দেখে যে আমি এইভাবে যেগুলো আর কি কালকে পরি আর কি, জামাগুলো যেমন সোয়েটার টোয়েটার সেগুলো আমি গুছিয়ে রাখি আলনাতে, তো সেগুলো ও এইভাবে গুছিয়ে রাখছে। তারপরে আমি ঘরটা ঝাড় দিতে পারিনি, তো সেই জন্য ঘরটা ঝাড়ছে। এই দেখো আমি স্প্রে দিয়ে এসে লবণের কৌটা আর জলের বোতলটা নিয়ে চলে গেলাম। ও হচ্ছে এদিকে ফ্রেশ হতে গেছে, মানে ও ফ্রেশ হতে গেছে, ও সমস্ত মানে বিছানা একটু গুছিয়ে দিল, ঘরটা একটু ঝাঁট দিয়ে দিল, তো আমার একটু হেল্প হয়ে গেছে। তো আমি কালকে রাত্রে কেটে রেখেছিলাম বাঁধাকপি, কারণ আজকে ভাবছিলাম যে আজকে সকাল সকাল বাঁধাকপি ঘণ্ট আর হচ্ছে ইসে করবো, বাঁধাকপি ঘণ্ট করবো আর খিচুড়ি করবো। তো সেই জন্য আমি এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা, বাঁধাকপি হয়ে গেলে খিচুড়িটা করবো। এখনও সেরকম সময় হয়নি, এখন মাত্র বাজে 7টা। তো সেই জন্য আমি বাঁধাকপি করছি, আর বাঁধাকপিটা করছি মূলো, গাজর আর আলু দিয়ে। তো আর করবো খিচুড়ি, কারণ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে, তার সাথে যদি খিচুড়ি আর মানে একটা ঘণ্ট থাকে তাহলে ভালোই লাগে খেতে, আর তার সাথে পাঁপড় ভাজা। তো এই এই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, তো এগুলোতে আমি এখন এটাতে হাঁড়িতে বসিয়ে দিব এখন খিচুড়ি আর বাঁধাকপি ঘণ্ট হয়ে গেছে। তো চলো রান্নাটা করে তারপরে খাওয়া দাওয়া করবো। এই দেখো বন্ধুরা খিচুড়িটা, আর খিচুড়িটা এই যে গাজর দিয়েছি, আলু দিয়েছি আর মূলো দিয়েছি। তো বেগুন দেইনি, কারণ বেগুনটা তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, সেজন্য আর বেগুন দেইনি, না হলে বেগুনটা দিলে দেওয়াই যায়, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই পছন্দ করে না সেজন্য আর বেগুন দিলাম না। তো নামানোর আগে আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিব। তো চলো আমার এটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদের দেখতেই পেলে বর তো সকালবেলা করলো এই মানে বিছানাটা গোছালো। তো আমি এখন আগে যে বিছানার চাদরটা পাতা ছিল হোয়াইট কালারের, সেটা চেঞ্জ করে এখন এটা পাতলাম, কারণ এটা ধোয়া। তো আমার এক সপ্তাহ পর পর এইভাবে বিছানার চাদর না পাল্টালে আমার ভালো লাগে না, আমি জানি না, এটা নাকি আমার পিতপিতানি স্বভাব। তো তোমাদের ওইরকম আমার মতো পিতপিতানি স্বভাব আছে নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি সপ্তাহে প্রায় একবার করে চেঞ্জ করি বিছানার চাদর, তো তারপরে আবার আরেকটা করে পাতি। তো এখন এই যে লেপ্ত শুকগুলোকে রোদে দিয়েছিলাম, তো এগুলো আবার রোদ থেকে নিয়ে এসে এভাবে ভালো করে গুছিয়ে রাখছি। Thank you.
তো বিছানাটা গুছিয়ে এই যে টেবিল টেবিলগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর দুপুরবেলা যখনই আমি ফাঁকা থাকি তখনই আমি ভাবি যে এই কাজগুলো করব, আর সেই জন্য আমি করে নিই। আর আমি ঘর ঝাড়তে গেলে সবসময় এই উপরের সাইডগুলো ড্রেসিং টেবিল টেবিল এগুলো আমি একবারে ঝাড় দিয়ে নিই, তাহলে কি ধুলো ময়লাগুলো থাকে না আর সমস্ত পরিষ্কার হয়ে যায়। এখন আমি ঢুকে যাচ্ছি চোখের নিচে, দেখতেই পাচ্ছি চোখের নিচটাতে মনে হয় অনেক দিন ধরে মানে ঝাড় দেওয়া হয় না, তো সেই জন্য এই প্যাকেট ট্যাকেটগুলো সব চোখের নিচে কীভাবে চলে গেছে আমি জানি না। তো সেই চোখের নিচের থেকে সব কিছু বের করলাম, এখন ভালো করে আমি ঝাড় দেবো। টেবিলটা ঘর থেকে বের করার পরে দেখো ঘরটা মনে হচ্ছে অনেকটা বড় বড়, নাহলে কিন্তু আমার ঘরটাকে এত বড় বড় মনে হয় না। তো এই পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি মুছবো, আর এই সাইডটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রায় অনেকগুলো মানে কি বলবো নোংরা বেরিয়েছে, তো তারপরে আমি সার্ফ দিয়ে ভালো করে মুছছি। আর এখানে যে মোছার কি হচ্ছে বলে মাস্ক, তো ওটা আমি নিয়ে নিই বালতির মধ্যে সার্ফগুলো নিয়েছি তাড়াতাড়ি সুবিধা হবে জন্য। তো এইভাবে ভালো করে মুছছি, আর এটা আমি হাত দিয়ে চিপে চিপে নিচ্ছি। আর তো সময়ের অভাবে সেই জন্য আর অত কিছু বের টের করলাম না, আমি তাড়াতাড়ি করে মুছে নিই। তারপরে তো আরও অনেক কাজ আছে, কারণ এখন প্রায় বেজে গেছে দুপুর মোটামুটি 2:30 কি 3:00 এরকম। তো তাড়াতাড়ি মুছে আরও বাইরে অনেক কাজ আছে, উঠান ঝাড় দেওয়া, তারপরে আমার ছোট একটা উনুন আছে সেটাকে ভাবছি মুছবো, তো সেই জন্য তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আর আজকে সার্ফ দিয়ে মুছেছি, কারণ অনেক দিন হয়েছে যে সার্ফ টার্ফ দিয়ে মুছছি না। আর এদিকে দেখো বাবা এদিকে কাজ করছে, আমার ক্ষেতটাকে হচ্ছে এসে কী বলে ওটাকে জাল দিয়ে পুরোটা ঘেরা দিচ্ছে, ঘিরে দিচ্ছে ছাগল গরু যাতে ঢুকতে না পারে, এই যে এইভাবে নেট দিয়ে ঘিরে দিচ্ছে। তো এই আর কি, তো এখন আমি হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে আমার ঘরের থেকে যতগুলো ময়লা বেরিয়েছে উঠানেও ঠিক আছে ততগুলোই ময়লা, এক্সট্রা ময়লা ছিল না, আমার ঘরেরই ময়লা। তো দেখতে পাচ্ছ আমার ঘরে কতগুলো ময়লা ছিল, সব এগুলো খাটে নিচে, এগুলো হচ্ছে ওই যে রান্নাঘরের থেকে ইঁদুর আর চিকাগুলো নিয়ে নিয়ে এভাবে খাটের নিচে শোকেসের নিচে ঢুকিয়ে রাখে, এগুলো হচ্ছে চিকা আর ইঁদুর, এগুলোর অত্যাচার। তো সেই জন্য এগুলো পুরোটা মোটামুটি এক সপ্তাহ পর পর এগুলো করতে লাগে। দেখো কত স্পিডে কাজ করছি আমি আজকে, কারণ সময় অনেকটাই মানে বেলা হয়ে গেছে, আমি কখন কী করবো না করবো বুঝে উঠতে পারছিলাম না। তো এখন বাইরে চলে আসলাম, বাইরে এই জায়গাটা ঝেঁটে নেবো একটু, তারপরে একটু রাস্তার সামনাটা একটু ঝেড়ে নেবো, কারণ বাড়ির সামনাটা একটু পরিষ্কার না থাকলে খারাপ লাগে। মানে মেন গেট দিয়ে যেদিক দিয়ে ঢুকবো সেই জায়গাটা যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু দেখবে দেখতে খারাপ লাগে, তো সেই জন্য বাইরের সামনে রাস্তাটাও একটু ভালো করে সুন্দর করে ঝেড়ে নিলাম। তো এখন এই ছাইগুলো বের করে নেব। বন্ধুরা ঘরের ঘরটা ভালো করে পরিষ্কার করলাম, ঝাড়টা দিলাম, মোছামুছি করলাম, করে সমস্ত কাজ করে রান্না টান্না তো সকালে করে নিয়েছি, করে বাসনপত্রগুলো কলে পারে রাখলাম, রেখে ভাবলাম যে আগে উনানটাকে একটু মানে পরিষ্কার করি, কারণ একদিনে রান্না করেছি তারপরে আর রান্না করিনি, তো আজকে উনানটাকে লেপে মুছে রাখবো, রাত্রেবেলা এখানে রান্না করবো। তাই আগের দিন যে রান্না করেছিলাম সেই ছাইটা, তো এই গামলাটা দিয়ে আমাদের ছাই ফেলানো হয়, ছাই ফেলানোর ওই গামলা আর গোবর ফেলানো হয়, তো এটা দিয়ে ছাইগুলো এটার মধ্যে রাখলাম। এই ছাইগুলোকে একদম ফেলে দেব না, এগুলো গাছের গোড়ায় দিবে সার হিসাবে, তো এগুলো ওই পেছনে বাবাকে দিয়ে আসবো। আর এখন উনানটাকে ভালো করে মুছে নেব মাটি দিয়ে, তো সেভাবে মুছবো না, হালকা একটু মুছবো, কারণ যেহেতু রাত্রেবেলা রান্নাই করবো তো সেই জন্য একদম ভালো করে মোছা সেরকম দরকার নেই, হালকা উপরটা একটু ভালো করে মুছবো। মুছে ওই পাশে যে উনানটা আছে ওই উনান থেকে কিছু আগুন এনে এখানে দেবো।
তো দেখো উনানটা মুছে তারপরে সাইডগুলো মুছে নিচ্ছি। ওই পাঁচটা মোছা যাচ্ছে না, কারণ ওই জায়গায় পাথরের জন্য মোছাটা খুব অসুবিধা হচ্ছে, তো ওই সাইডটা আর মুছলাম না, ওটা অন্য একদিন ধরবো, কারণ আর এখন সময়ের অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য আর ওই সাইডটা মুছলাম না। তো এখন চলে আসলাম বাসন ধুতে। তো এই বাসনগুলো এক ঢিপি বেরিয়েছে দুপুরবেলার, তো এই বাসনগুলো এখন ধুয়ে নেবো দুপুরবেলার সাথে সাথে। এখানে কিন্তু তোমরা দেখতে পারো সকালবেলারও বাসন আছে, মানে আমি কখন কি কাজ করি না করে আমি কিচ্ছু বুঝে পাই না, তো মানে একটা কাজ ধরতে গেলে যে কখন সকাল হয়ে যায় কখন বিকেল হয়ে যায় বুঝতেই পারি না। তো এখন আমি এই সবগুলো বাসন এক ঢিকি সেগুলো মেজে নেব। তো বন্ধুরা, এই মাত্র খাওয়া দাওয়া করে জামা কাপড় তুলে এসে বসলাম। তো এখন বাজে প্রায় সন্ধে 5টা, তো সন্ধ্যাবাতিটা শাশুড়ি দিচ্ছে, আমি আজকে আর সন্ধ্যাবাতি দিচ্ছি না, কারণ শরীরটা এতটাই টায়ার্ড মনে হচ্ছে, একটু মানে বসে থাকি বা একটু রেস্ট নেই, তো সেজন্য এসে বসলাম। আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব বন্ধুরা, ইচ্ছা করলে ইগনোর করতে পারি, কারণ মানে কি বলবো, ইগনোর করতে পারি। বন্ধুরা, কালকের ভিডিওতেও এই কমেন্টটা এসেছে, আর কমেন্টটা অনেকটা বড় এসেছে, কমেন্টটা মানে 1 লাইন 2 লাইনের কমেন্ট হলে ইগনোর করা যায়, কিন্তু অনেকটা বড় করে কমেন্টটা লিখে সে আমাকে পাঠিয়েছে, মানে একটা চিঠি লেখার মতো করে আমাকে কমেন্টটা লিখে পাঠিয়েছে। সত্যি কথা বন্ধুরা, কারণ কমেন্টটা দেখে খুব খারাপ লেগেছে, কথাটা কি কমেন্ট করেছে আমি সেটা থাম্বনেলে দিয়েই দিয়েছি, তোমরা দেখেছো তো। বলেছে আমি নাকি লাখ লাখ টাকা মানে ইনকাম করি ইউটিউব থেকে, ভিডিওতে নাকি আমি গরিবে দেখাই, মানে ভিডিওতে গরিবই যেরকম দেখায়, সাধারণ আমি এই কাজগুলো করি সেগুলো হচ্ছে গরিবে দেখানো, বা এইরকম করে আর কি বলেছে যে আমি গরিবই দেখিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করি। তো বন্ধুরা, একটা কথাই বলি, আমি কথাটা শুনে সত্যিই খুব খারাপ লেগেছে, আর একটা হাস্যকরও লেগেছে যে আমি যদি লাখ লাখ টাকা ইনকাম করতাম তাহলে আমি এই যে ঘরটা আছে না, এই ঘরটাতে থাকতাম না, এই টিনের বেড়াগুলো আমার থাকতো না, আমি নিশ্চয়ই এটাকে ওয়াল দিয়ে একটা বেড়া করতাম। এই যে আমি খাটে বসে আছি না বন্ধুরা, এই খাটটা কিন্তু ভাঙা খাট, আমার বিয়ের পর পর আমার বর আর আমার মানে আমার বরের ভাগনা দুজনে মিলে আর কি লাফালাফি করতে করতে খাটটা ভেঙে দিয়েছে, ঠিক আছে, যে এই সাইডটাতে কিন্তু আমরা বসি না সচরাচর, কারণ এই সাইডের কারণ প্লাইবোর্ডের খাট, তো আর প্লাইবোর্ডটা খুবই পাতলা, তো সাইডটা ভাঙা, তো এই ভাঙা খাটে থাকতাম না। ওই ঘরটা যেটা, ওই ঘরটা তোমার বাবার ভিডিও তো দেখো, বাবা প্রায় বলে যে ঘরটা দিয়ে জল পড়ে, বিছানা পাটি সব কিছু ভিজে যায়, তারপরে লেপ তোষক ভিজে যায়, তো ওই ঘরটায় আমার যদি লাখ লাখ টাকা ইনকাম হতো আমি ওই ঘরটা নিশ্চয়ই ঠিক করতাম। আমার বাড়িতে সেরকম ভালো পায়খানা বাথরুম নেই, কারণ আমি বলতে দ্বিধাবোধ করি না, কারণ যেটা নেই সেটা নেই, ভালো পায়খানা বাথরুম নেই সেটা দিতাম, কারণ লাখ লাখ টাকা ইনকাম করলে তো দেওয়াই যেতে পারে। ভালো মন্দির নেই ঠাকুরের, ঠাকুর ঘরটা কাঁচা, সেই ঘরটা দিতাম আমি। ওই যে ঘরে রান্না করি, রান্না করি কি যে ঘরটা ঘেরা দেওয়া কী দিয়ে বলতো, পর্দা দিয়ে, হাস্যকর না, লাখ লাখ টাকা ইনকাম করি অথচ আমি পর্দা দেওয়া ঘেরা একটা রান্নাঘরে রান্না করি, কথাটা শুনে সত্যি খুব খারাপও লেগেছে যে আমি মানুষকে গরিবই দেখিয়ে তাদের ভালোবাসা অর্জন করি, কথাটা সত্যি খুব খারাপ লাগেছে। কিন্তু না বন্ধুরা, সেটা ঠিক না, আর আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছি না বন্ধুরা। বন্ধুরা, যারা ইউটিউবার তারাই একমাত্র বুঝতে পারবে, মানে কারণ ইউটিউবাররা না ভিউজ দেখলেই বুঝে যায় যে আমি কত টাকা ইনকাম করতে পারি বা না পারি, তো আমার যা ভিউজ যারা একটা ইউটিউবার তারাই বুঝতে পারবে যে আমি কত টাকা ইনকাম করি, কিন্তু আমিও আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ এগুলো কথা শুনতে খুবই খারাপ লাগে। তো বন্ধুরা, যখন আমাদের নতুন আমি যখন ইউটিউবে আসিনি, আমাদের যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমার বর যে ছোট্ট একটা কাজ করতো বা এখনও যে কাজটাই করে, তো ওখান থেকে যতটুকু ওর ইনকাম হতো সেই টাকাটা দিয়ে আমাদের কিস্তি চালানো, সংসার দেখা, সেটাতে কী হতো বলতো, নুন আনতে পান্তা ফুরতো, মাছ আমরা মাসে একদিনও খেতে পেতাম কি পেতাম না সেটা আমার অতটা মনে নেই, কিন্তু আমার মনে হয় না মাসে একদিনও খেতে পেতাম, মাংসও তো দূরের কথা, মাছের কথা বলছি। আমার বর যখন বর্ষার দিন হতো ওই পেছনে যে দোলাটা দেখেছো না, দোলা তো বোঝোই,
ওই দোলনাটায় বর্ষার দিনে জল হয়ে যেত, তখন আমার বর জাল বসাতো, সেখানে ছোট ছোট পুঁটি মাছ, নানান ধরনের মাছ পেত। সেই মাছগুলো আমরা বর্ষার দিনে মন ভরে খেতাম, কারণ জানি এই সিজনটা যখন চলে যাবে তখন আমরা মাছের দেখা পাবো না। কিন্তু এখন যখন আমি ইউটিউবে এসেছি, যখন আমার তোমাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি, এখন বন্ধুরা এই জিনিসটা হয় না, সত্যি কথা বলছি। আমি হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করি না বন্ধুরা, এটা কথা ভুল যে আমি লাখ লাখ টাকা ইনকাম করি, সেই কথাটা বলা ভুল। কিন্তু বন্ধুরা এখন আমি খাওয়াতে আমাদের কষ্ট হয় না। যখন আমি ইউটিউবে আসিনি তখন হয়তো বা শাক ভাত খেতে পারতাম, কিন্তু বন্ধুরা এখন তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি ইউটিউব থেকে যতটুকু আমার রোজগার হয় ততটুকু আমি ডাল ভাত খেতে পারি। আগে হয়তো সব মাসে বা 2 মাস 3 মাসে একদিন হয়তো আমি মাছ খেতে পারতাম, কিন্তু এখন সপ্তাহে আমি মাছ খেতে পারি, মাসে একদিন দুদিন আমি মাংস খেতে পারি, এটা মাত্র শুধুমাত্র তোমাদের ভালোবাসায় সেটা আমি পারি। তো তোমরা যারা ভাবো যে মিতুদি হয়তো ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে, অনেক কিছু করে টাকা দিয়ে, এসব কিছুই না বন্ধুরা। খুব অল্প আমার রোজগার হয় যেটা দিয়ে আমি সামান্য কিছু আমার বরকে হেল্প করতে পারি, ভালো মন্দ একটু খেতে পারি। আর আমার যে লোনগুলো নেওয়া আছে, এখন আর বরকে বলতে হয় না যে আমার মনে করিয়ে দিতে হয় না যে আমার টাকা দিতে হবে, এরকম মনে হয় না। আমার কাছে যতটুকু থাকে অতটুকু দিয়ে আমি দিতে পারি, এতটুকুই। এমন না যে অনেক টাকা ইনকাম করি, হাত ভর্তি সোনা পরবো, গলা ভর্তি সোনার চেন পরবো, কানে সোনার কানের থাকবে, কিছুই না, এই আর কি। তো তোমরা যারা আমাকে ভুল বুঝছো, আমাকে ভুল বুঝো না, কারণ আমি যদি অনেক টাকা ইনকাম করতাম তাহলে অনেক কিছু করতে পারতাম। আর যদিও ভবিষ্যতে হয় ভগবানের কৃপায়, তাহলে তো তোমরা দেখতেই পারবে। আর আমি কোনো কিছু লুকাবো না, কারণ এই লুকানো ছোপানো আমি পছন্দ করি না। যা রিয়েল, যা সত্যি, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। হ্যাঁ আমি এইভাবেই চলি বাড়িতে, আর সেটাই তোমাদের আমি যেটা দেখাই, যেটা খাই সেটাই তোমাদের দেখাই, যেটা খাই না সেটা আমি দেখাই না। বাড়িতে মাটির উনুন, মাটির ঘর মুছি, সেটাই তোমাদের দেখাই, এই আর কি। তো আমাকে প্লিজ ভুল বুঝো না তোমরা। তো চলো আজকে আর বেশি কিছু তোমাদের সাথে কথা বলবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।